আরেকটি গুরুত্বপূর্ণ সালাত যেটি সারা পৃথিবীর সমস্ত ওলামায়ক্রামের কাছে প্রমাণিত প্রতিষ্ঠিত এবং সুসাব্যস্ত

এহাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মসজিদে প্রবেশের পরে প্রত্যেক মোমিনের জন্য উচিত দুই রাকাত সালাদ মসজিদের সম্মানার্থে পড়ার মসজিদে ঢুকার পরে যদি আপনি সন্ন্যত সালাদ শুরু করেন তাহলে একই নামাজের ভিতরে আপনি মসজিদে প্রবেশেরটা নিয়ত করলে দুইটা সব পেয়ে যাবেন কথার কথা আপনি ফজরত সময় আসছেন ফজরের দুই একা সুননাথ আসে তো ফজরের দুই রাকাত সুননাতি একই নিয়তে আপনার সুন্নত হবে মসজিদের প্রবেশের সালাতও আদায় হয়ে যাবে বসার আগে আগে যদি আপনি পড়েন বসে গেলে আপনি এই হাদিসের উপর আমল হয়ে গেল না বসার আগে আগে দাঁড়ান অবস্থাতেই সালাদ পড়বেন তারপরে পড়বেন দুই একাতেই ডবল নিয়ত হবে ফজর সুন্নত হবে আবার নফলের নিয়ত অর্থাৎ মসজিদেরটারও আদায় হয়ে যাবে আমরা কে না ফজরের সময় দুই একা সুন্নত না পড়ি মসজিদে এসেও বেশিরভাগ লোক মসজিদে এসে পড়ি শুধু নিয়ত করা হয় না নিয়তটা করে ফেললেই কি হয়ে যাচ্ছে আমি ডবল সব পাচ্ছি মসজিদে প্রবেশের শূন্যতাও পড়ছি আবার ফজরের শূন্যতও আদায় করছি প্রিয় ভাইরা এই শূন্যটা আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে গেছে বহু নফল নামাজ আমাদের দেশে মানুষ পড়ে যেগুলো হয়তো জৈব হাদিস দ্বারা প্রমাণিত অথবা যেগুলোর কোনো ভিত্তিই নেই অথবা জাল হাদিসে আছে শুধু বিশুদ্ধ কোনো হাদিসে নাই এরকম নফল নামাজ ভুরি ভুরি আছে আমরা প্রচুর পরিমাণে পড়ি অথচ মসজিদে প্রবেশের এই সালাদ এর কথা বর্ণিত হয়নি এমন কোন হাদিসের কিতাব পাওয়া মুশকিল হয়ে যায় ওলামা একরাম অনেকে এটাকে ওয়াজিব বলেছেন আর অনেকে সুন্নাহ বলেছেন কিন্তু সমস্ত ওলামা সারা পৃথিবীতে সকল যুগে একমত যে মসজিদে প্রবেশের দুই একা সালাদ এটা বেলে সৈয়দুল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাসমূহের মধ্যে থেকে একটি অন্যতম অথচ এটাও আমাদের থেকে কি হয়ে গেছে বিদায় হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে প্রিয় ভাইরা আমরা এই বিলুপ্ত প্রায় মৃত প্রায় প্রায় বিদায় হয়ে যাওয়া এই সূন্যকেও সমাজে আমরা পুনরায় জীবন দেওয়ার চেষ্টা করি পুনরায় প্রচলন দেওয়ার চেষ্টা করি নিজেরা পড়ি অন্যকে সচেতন করি এই সংক্রান্ত হাদিসকে লিখে লিখে মসজিদে টাঙায় রাখি অন্য মুসল্লিদেরকে উৎসাহিত করি আল্লাহ তালা আমাদের সকলকে রবিআ আলসিৎসাল্লামের এই মৃত প্রায় সুন্নাকেও জিন্দা করার তফিক দান করুক